আদর করবে রে মা উম্মে এমন পথিক মানুষগুলারে গুলারে ডাক দিয়া দিয়া বলে পথিকের আরে এই মহিলাটার দাফন কাফনের ব্যবস্থা করে দাও একদিকে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল আমি এখন মোহাম্মদ রে তালাশ করে পাই না রে মোহাম্মদ কোথায় আমি পাহাড়ের চূড়ায় উইটা দাঁড়ায় দেখতেছি মায়ের কবরের উপরে মোহাম্মদ উপর হইয়া পইরা মায়ের কবরের সাথে নিজের বুকটারে লাগাইয়া মা মা বলে চিৎকার মেরে আর কান্না করে বলে রে মা আমাকে বাড়ি থেকে নিয়ে আসছো কে বাড়িতে যাবে রে মা এই কথা বলে মোহাম্মদ কান্না করে আমি উম্মে আয়মান মোহাম্মদের হাতটা ধরে কোলের মধ্যে উঠাইয়া আদর করে বাড়ির দিকে রওনা করে রওনা করলাম আব্দুল মুতাল্লিব ওই বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া কাফেলার দিকে তাকায়া দেখতেছে সে না নাই আব্দুল মুতাল্লিব চিৎকার মেরে দৌড়মাই রাইসা মোহাম্মদ রে কোলে জড়ায় নেয় আর ডাক দিয়া বলে রে উম্মে আয়মান আমার এই মোহাম্মদের বাবা আব্দুল্লা গরবে থাকা অবস্থায় হারালো আজ কি মাও কি মোহাম্মদকে দুনিয়া থেকে চলে গেল নাকি এই কথা বলার পর আল্লাহর নবীর দাদা আল্লাহর কাছে ডাক দিয়া বলে রে মালিক মা হারা সন্তান বাবা হারা সন্তান মোহাম্মদ এই দুনিয়ায় মাও নাই বাবাও না আয় আল্লাহ জানি না কতদিন বাসবরে মালিক এই সন্তানটারে তোমার কাছে সোবর্দ করে দিলাম আল্লাহ তুমি এই মোহাম্মদকে দেখানি ও দেখানি ও আল্লাহ এবার আমার নবী কান্না করে আর আমার নবীর দাদাও কান্না করে মুসলমান এভাবে করে করে আব্দুল মোতাল্লিবের তত্ত্বাবধানে মোহাম্মদ থাকতে লাগলো একদিন আব্দুল মোতাল্লিব দুনিয়ার মায়া সেরে চলে যাবে যাবে অবস্থা এমন সময় মোহাম্মদকে ডাক দেয়া বলে রে দাদা আমিও মনে হয় আর দুনিয়ায় বাজবো না এবার নবী বলে দাদা বাবাও চলে গেল মাও চলে গেল তুমি ছিল আমার একমাত্র ভরসা তুমিও যদি চলে যাও বলো দাদা আমি কাকে নিয়ে দুনিয়ায় বাজবো কেন আমাকে আল্লাহ তুই এতিম করে দুনিয়ায় পাঠালো সবার চোখে পারি আবু নবী ডাক দিয়া বলে রে আবু তলে এই যে আমার রেখে যাওয়া মানুত মোহাম্মদ কখনো অমঙ্গল বুঝ অমঙ্গল হয় না যেন তাকে কখনো ভুল বুঝবা না আমার মোহাম্মদকে খারাপ জানবা না এই কথা বলে হাতটা ধরে আব্দু তাবু তালেবের হাতের মধ্যে দিয়া দিল আবু তালেবের হাতে দিয়া আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল যা আমার নবী কেমন ছিলেন কেমন নবী আমরা পাইছি রসুলের মিলাদ নিয়ে যদি আলোচনা করা হয় এরকম রাতের পর রাত চলে যাবে আমার মতো মলবীর জীবন চলে যাবে রসুলের মিলাদ শেষ হবে ঠিক কিনা বলেন রসুলের দাদার নাম ছিল আব্দুল মোতাল্লিফ নাম আব্দুল মোতাল্লিফ ছিলেন কৌমের বাদশাহ বাইতুল্লাহর মোতাবাল্লি ছিলেন এই বাইতুল্লাহর মোতাবাল্লি আব্দুল মোতাল্লিব যখন থাকছিলেন থাকা অবস্থায় আব্দুল মোতাল্লিবকে স্বপ্নে দেখানো হয় যে আব্দুল মোতাল্লিব তুমি তো বাইতুল্লার মোতাবাল্লি এই বাইতুল্লার সামনে একটা কূপ আছে যেই কূপটার নাম জমজম কুফ কি কূপ জমজম কুফির ইতিহাস বলতে গেলে আবার অনেক সময় লাগবে আমি ইতিহাস বলবো না এই বাইতুল্লার সামনে একটা জমজম কূপ আছে তুমি এই জমজমকূপটাকে খনন করো এক খনন করা ছিল ইয়েমেন দেশ থেকে যখন এই জমজম জমজমকূফের আবির্ভাব হয় ইসমাইল সালামের সময় ইয়েমেন দেশের কিছু জনগণ ক্ষুধার তাড়নায় অভাবের কারণে সম্পদের আহার মানে অভাবে দেশ ছেড়ে তারা চলে আসেন বাইতুল্লাহর কাছে আইসা দেখতেছেন এখানে দুইজন ব্যক্তি একজন পুরুষ একজন মহিলা পুরুষ ছোট মহিলা বড় পুরুষ হলেন নবী ইসমাহল আলাইহালাম মহিলা হলেন হাজার আলাইহী এখানে আইসা তারা তাদের সাথে আবাদ করলেন এই বাড়ি ঘর বানাইয়া ওখানে থাকতে লাগলেন এক সময় যখন ইসমাইল আলাইহিসালাম একশত পঁয়ত্রিশ বছর বয়সে ইন্তেকাল করলেন ওই সময় নিয়ম ছিল যে নবীর বংশ বাইতুল্লার চাবির দায়িত্ব পাবে কাবার চাবির দায়িত্ব তার বংশধররাই পাবে কিন্তু এই নিয়মকে ভঙ্গ করে ইয়ামেন থেকে যে লোক আসা ওনারা এই কি কী করলো জোরপূর্বক এই চাবি নিয়ে আনিল যখন চাবি নিয়ে আনিল এক পর্যায়ে এই বংশীয়র যারা ছিলেন তারা বললেন না এটা আমরা মাইনা নিতে পারি না যেই ধারা যেই নিয়মে চলে আসছে এটাই থাকবে শেষ পর্যন্ত এই আরবের লোকেরা একটা বুদ্ধি পরামর্শ করে সিদ্ধান্ত নিল প্রয়োজনে আমরা তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব তাবো তবুও আমরা চাবি আমাদের হাতে এনেই সারব এই কথা যখন ঘোষণা করল ইয়ামের লোকজন ছিল কম তারা ভয়ে রাতের অন্ধকারে বাইতুল্লার যে দামি দামি আসবাবগুলো ছিল এগুলো ভেঙ্গে চড়ে চুরমার করে ফেললো চাবি ফেলে রেখে ওই ভাঙা মালামালগুলো তারা জমজম কূফের মধ্যে ফালাইয়া এটাকে ভৈরা ফেলাই এখন এইখানে যে একটা কূপ আছে এটার কোনো চিহ্নই নাই তো আব্দুল মোতাল্লিবকে স্বপ্ন দেখানো হয় তুমি কূফটাকে খনন করো প্রশ্ন করা হয় কিসের কূপ কয় জমজম কূপ একদিন দুই দিন তিন দিন পর্যন্ত জমজম কূফ খনন করার জন্য স্বপ্নে দেখাইতেছে কিন্তু শেষ পর্যন্ত তিন দিনের দিনে তিনি আরবের কুরাইশ বংশের লোকদের সাথে পরামর্শ করলো বাইতুল্লার সামনে নাকি একটা কূপ আছে জমজম কূপ এটা আমরা জানি না তবে এই কূপটা খনন করানোর ব্যাপারে আমাকে বারবার স্বপ্নে দেখানো হচ্ছে তোমরা কি আমার সাথে কাজে সহযোগিতা কয় না এটা আমরা করব না কেন বাইতুল্লার সামনে তুমি একটা গর্থ করবা এটা কূপ বানাইবা এটা এটা হতে পারে না আমরা তোমার সাথে এই কাজে সহযোগিতা করব না তো ঠিক আছে তোমরা যদি না করো আমার একটা ছেলে আছে নাম হারেস কি নাম হারেস কি গিয়া বললো বাবা তুমি আমার কাজে সহযোগিতা করবা বলে হ্যাঁ করব। কি কাজ বলে বাইতুল্লার সামনে একটা কূপ আছে জমজম কূপ এটাকে খনন করতে হবে ঠিক আছে বাবা আমি আপনার সাথে আসি অসুবিধা নেই আপনি চলেন আমি আপনার কাজে সহযোগিতা করব এই কূপ খনন করতে করতে এক সময় জমজম কূপের সন্ধান আল্লাহ তালা মিলায় দিলেন যখন মিলায় দিলেন তিনি সুক্রিয়া আদায় করলেন কিন্তু ওই সময় কিছু দুষ্ট দুষ্কৃত লোক ছিল তারা আইসা এই কূপের ভিতরে ফজরের সকালবেলা আইসা ফরজ গোসল করত প্রাণীটাকে দূষণীয় বানিয়ে ফেলত তো যখন এটা হলো তখন আবার স্বপ্নে দেখানো হয় তুমি আল্লাহর কাছে দোয়া করো যেনে এই কুফ যেন গোসলের জন্য হারাম করে দেওয়া হয় শুধুমাত্র ব্যবহারের জন্য খাওয়ার জন্য পান করার জন্য যেন আল্লাহ হালাল করে বাকি গোসলের জন্য যেন হারাম করে আল্লাহ তালা হারাম করে দিলেন এবং এই পানিকে এমন হালাল করে দিলেন যদি কোনো মানুষ ইয়াকিন যদি সঠিক থাকে সে যদি জমজমের কুফের পানি কোন রোগের নিয়ত করে পান করে আল্লাহ তুমি আমার এই রোগটাকে দূর করে দাও সুস্থ করে দাও আল্লাহ বলেন এই জমজমের কুফের পানির মধ্যে আল্লাহ সেই শেফার বরকত দিয়ে দিয়েছেন এই জমজম কূপ পেল পাওয়ার পরে এখানে দুইটা বর্ণনা আছে এক বর্ণনা হলো যে যখন তিনি কূপ পাইলেন তখন আল্লাহর কাছে স্বরূপ বলছিল আল্লাহ তুমি আমারে দশটা সন্তান দিলে আমি তোমার রাস্তায় একটা সন্তান কোরবান করে দিব আর এক বর্ণনায় আছে যখন তিনি কূপের সন্ধান করতে শুরু করলেন আল্লাহ তুমি কি আমাকে যদি সঠিকভাবে এই কূপের সন্ধান আমি পেয়ে যাই আমার দশ সন্তান থেকে এক সন্তানকে কোরবান করে দিব তো যখন এই নিয়ত করলেন মান্নত করলেন কোরবানি করবে সন্তান দশ সন্তান আল্লাহ তাকে দিলেন তো চিন্তা করলেন কাকে রেখে কাকে আমি কোরবানি দেব সবই তো আমার সন্তান তো কি করা যায় তিনি লটারির ব্যবস্থা করলেন লটারির মধ্যে নাম লেখে লিখে সন্তানদের লটারি দিলেন যার নাম উঠবে সে কোরবানি হয়ে যাবে তো তিনি কোরবানির এরভাবে লটারি দিলেন লটারির মধ্যে নাম উঠল আব্দুল্লাহ নবীজির কি নবীর বাবার নাম কি জোরে বলেন পিছনের ভাইরা বলেন লটারির মধ্যে নাম উঠল আবদুল্লার যখন আবদুল্লাহকে নিয়ে কোরবানির জন্য যাইতেছে তখন বোনেরা এবং এলাকার সবাই বলতেছে আবদুল্লাহকে কোরবানি কইরেন না আবদুল্লাহকে সবাই ভালোবাসতো এমনকি আব্দুল মোতাল্লিবও ভালোবাসত সবার থেকে বেশি ভালোবাসত আর আল্লাহ তো সবচেয়ে প্রিয় বস্তুটাকেই কোরবানি চায় ঠিক না ইব্রাহিম আলহ কাছে কি চাইছিল বলেন কি চাইছিল ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করো তো তোমার কাছে আমি হাজার গরু ভেড়া বকরি দুম্বা চাই না তুমি তোমার কোরবানি করো আল্লাহ প্রিয় বস্তুটাই কোরবানি চাই আমাদের কাছেও চায় তো যাই হোক বোনের আবদারে বনেদের আবদারে আব্দুল্লাহর বোনেরা রসুলের ফুফুরা আবদার করছে বাবা আপনি একটা কাজ করেন আবদুল্লার নাম একদিকে রাখেন অন্য দিকে দশটা উট দিয়া দেখেন যদি আবদুল্লার নাম রেখে উটের নাম আসে তো উট কোরবানি দিয়া দেন তাতেও হয়ে যাবে তিনি চিন্তা করলেন সকলের পীড়াপিড়িতে যে ঠিক আছে এভাবে দশটা দিলেন কিন্তু নাম উঠতেছে আবদুল্লাহ আবার দশটা দেন নাম উঠছে আবদুল্লার আবার দশটা দেন নাম উঠে আব্দুল্লাহ করতে করতে নব্বইটা উট পর্যন্ত দিল কিন্তু নাম আবদুল্লাহরই উঠতেছে সর্বশেষ কয় বাবা আর দশটা দিলে তো একশো হয়ে যায় তবে এইটা ভাঙ্গা ভাঙ্গা দেন একটা একটা করে দেন একটা একটা দিতে দিতে একানব্বই বেরানব্বই করতে করতে নিরানব্বই পর্যন্ত আল্লাহ দেখতেছে যেমন আমার ইব্রাহিমের কাছে আমি প্রিয় বস্তু চাইছি ইসমাইলকে চাকর নিছে সায়া দিছে আমিও তো আব্দুল মোতাল্লিবের কাছে প্রিয় বস্তুটা চাইছি সেও আব্দুল্লাহ তার প্রিয় সেও তাকে নিয়ে কোরবানীর জন্য তৈরি হয়েছে তবে কিন্তু সে চেষ্টায় আছে আবদুল্লাহকে কোরবানি করার জন্য আমি দেখতেছি আমি কোরবানী কবুল করে নিলাম যখন একশত উট একদিকে দিল আব্দুল্লাহর নাম এক দিকে দিলো একশত উটের নাম উঠে গেল আবদুল্লাহ বেঁচে গেল এই আব্দুল্লাহ বেঁচে যাওয়ার পরে আব্দুল মোতাল্লিব একে একে একশো উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন এজন্য আল্লাহ বলেন হে আমি আপনাকে গোটা জাতির জন্য সৃষ্টি কুলের জন্য আমি আপনাকে রহমাচ হিসাবে পাঠাইছি এর পরে আবদুল্লাহ বেঁচে গেল আবদুল্লাহ বেঁচে যাওয়ার পরে আবদুল্লাহ বিবাহ শাদী করলেন অনেক লম্বা ঘটনা তবে এটা আমাদের বুঝতে হবে নবীর বাবা আবদুল্লাহ নবীর মায়ের নাম আমিনা এই আবদুল্লাহ যদি কুরবানি হয়ে যেত তাহলে নবী কার জন্মে দুনিয়াতে আসতো বাঁচায় রাখছেন কে জোরে বলেন বাঁচায় রাখছেন কে আল্লাহ বাঁচায় রাখছেন এই জন্য বুঝতে হবে নবী শুধু আমাদের নবী না নবী আসমানের নবী জমিনের নবী নবী গাছের নবী মাছের নবী নবী কীট পতঙ্গের নবী নবী আউ্বালের নবী আখেরের নবী এক কথায় নবী জান্নাত জাহান্নাম গোটা পৃথিবী গোটা সৃষ্টিকুলের জন্য আল্লাহ তাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠাইছে এই আবদুল্লাহ আস্তে আস্তে বড় হইতে লাগলেন অনেক লম্বা ঘটনা বিবাহসাদী করলেন যখন মোহাম্মদ সন্তান জন্ম দুনিয়ার মায়ের গর্বে আসলেন আবদুল্লাহ এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে যখন আল্লাহ নবী মায়ের গর্বে চলে গেলেন তো মায়ের শরীর থেকে সুগ্রাণ সরাইতে শুরু আল্লাহ নবীর মা বলে যে আমার গর্বে সন্তান আসার পর থেকে সুগ্রাণ ছড়ায় তো মদিনার লোকেরা মক্কার লোকেরা কানা ঘুষা করে হায় রে বিধবা মহিলা সুগন্ধি ব্যবহার করার নিয়ম নাই কিন্তু সে তো সুগন্ধি ব্যবহার করতেছে আর এমন সুগন্ধি যার ঘ্রাণে গোটা এলাকা আলোকিত হয়ে যাচ্ছে যখন এভাবে মানুষে মানুষে বলা বলি করতে লাগলো এক কথায় কথাটা গিয়া আবদুল্লার বাবা নবীজির দাদা আব্দুল মোতাল্লিবের কানের মধ্যে গিয়া পড়ল এ আব্দুল মোতাল্লিব তোমার ছেলে মরা বউটা সে এমন সুগন্ধি ব্যবহার করে যে মানুষকে দিওনা করে ফেলে কি ব্যাপার এমন সুগন্ধি সে ব্যবহার করে কেন আর এমন সুগন্ধি সে পাইবা কোথায় এই কথা যখন বলল আবদুল্লার মা আবদুল্লার স্ত্রী আমেনা এই কথা যখন আব্দুল মোতালিফ শুনল শোনার পরে গিয়া আবদুল্লার মায়ের কাছে আব নবীজির দাদির কাছে বলতেছে এরে আমাদের আমে না এই আবদুল্লার স্ত্রী কয়েকদিন হলো স্বামী মারা গেল কিন্তু এমন সুগন্ধি ব্যবহার করে কেন আমাদের তো মান সম্মান চলে যাওয়ার উপক্রম হলো যে সবাই কানাগুসা করতেছে মহিলা মানুষ বিধবা মহিলা বিধবা নারী কেন এত সুন্দর সুগন্ধি ব্যবহার করে তো গিয়া স্ত্রীর কাছে বলার পরে স্ত্রী বলতেছে শোনেন আমিও এটাই ভাবতেছিলাম তবে আমি বলি না এজন্য যে যেহেতু স্বামী কয়েকদিন আগে মারা গেল নিজের দিলটা ভরা কষ্ট আমি চাই না তাকে কষ্ট দিতে এজন্য আমি কিছু বলি না আপনি যেহেতু বলছেন চলেন আমরা দুইজনে গিয়া জিজ্ঞেস করি তবে শুনেন আমি যখন ও গোসলখানায় গোসল করতে যাই গোসলখানার থেকে বের হয় আমার মনে হয় যে গোসলখানাটার মধ্যে আলোতে ঘ্রাণে সুগন্ধিতে পুরা গোসলখানাটা ভরপুর হয়ে যায় কারণ কি তাকে গিয়ে জিজ্ঞেস আমেনা এইটা কেন তুমি করো এই ঘ্রাণ ব্যবহার করো এলাকার মানুষ কানা ঘুষা করে আমাদের ইজ্জত চলে যাওয়ার উপকরণ তুমি কেন এই সুগন্ধি ব্যবহার করো কোনো জবাব দিতেছে না আমেনা একটু থুতু ফালায় দিলেন জমিনের মধ্যে থুতু ফালাইতে দেরি ঘরটা গ্রাণে আলোকিত হইতে দেরি করেন হজরতে আমেনা ডাক দিয়া বলে মা আমি আমার নিজের কোনো ব্যক্তিগত ঘেরান নয় আমি কোনো বাজারের সুগন্ধিও ব্যবহার করি না মাগ আমি এমন কোনো সুগন্ধি ব্যবহার করি না যাতে করে মানুষের কান্নাকের মধ্যে আমার এই ঘেরানটা লাগবে তবে মা শোনেন আমার ব্যক্তিগত ঘেরান না কোনো বাজারের সুগন্ধিও না মাগো মা আমার গর্বের মধ্যে যে সন্তানটা আগমন করেছে মা সব আমার এই সন্তানের বরক এবার আমি না দিয়া বলতেছি বাবা যেই দিন আমার গর্ভের মধ্যে সন্তানটা চলে আসে আমার ঘরের দেয়ালগুলো আমারে সালাম দেয় যেই দিন আমার গর্ভের মধ্যে আমার সন্তানটা চলে আসে আমার ঘরটার মধ্যে আলোর প্রয়োজন হয় না তালা কুদরতের আলোর ব্যবস্থা করে দেয় এবার আমি না বলতেছি মাম যেই দিন থেকে আমার গর্বে আমার সন্তান ওই দিন থেকে আমি যখন কুফের কিনারায় যাই পানি আনার জন্য যাই বালতি দিয়া রশি দিয়া পানি উঠাইতে হয় কারণ কুফের অনেক নিচে পানি মা কিন্তু আমার কোনো দিন রসি দিয়া বালতি দিয়া পানি উঠাতে হয় নাই আমি কুফের কিনারায় যাইতে পানি কুফের কানায় কানায় ভরপুর হয়ে যায়

ওই পানির ভিতর থেকে কেমন যেন আওয়াজ হয় তারা যেন ডেকে ডেকে বলে আমি না তুমি কেন কষ্ট করে কুফের কিনারায় আসলা তুমি যদি বলত আমরা গিয়া তোমার জন্য তোমার ঘরের পাতিলগুলা তোমার ঘরের পাত্রগুলা পানিতে ভরপুর করে দিয়ে আসতাম তুমি কষ্ট করে কেন আসছো এসে যেহেতু বড়সো যায়ও না তারা থাকো কারণ তোমার গর্বের মধ্যে গোটা জাহানের দো জাহানের বাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মুসলমানে ভাবে করে করে আমার নবী দুনিয়াতে আসার মায়ের গর্বে আসার সাথে সাথে রহমত আর বরকত শুরু হয়ে গেল কেমন নবী পাইলারে মুসলমান এই আমিনা বলতেছে মা আমি যে দিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তানটা চলে আসলো ওই যে আমি যখন বাহিরে বের হইতাম রোদ্রের মধ্যে যখন হাঁটতাম সূর্যের আলো আমার সূর্যের তাপ আমার গায়ে লাগতো না রে মা ওই সূর্যের তাপটা না লাগার কারণ হলো আকাশের মেঘমালা আমার মাথার উপরে ছায়া দান করতেছি মুসলমান কেমন নবী পাইলা রে যুব আল্লাহ যখন আদমকে বানাইল এক ব্যক্তি জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি কোন দিন থেকে নবী। আল্লাহর নবী জবাব দেয় কুন্তু বিয়ান আল্লাহর নবী বলে আমি ওই দিন থেকে নবী আমি ওই দিন থেকে নবী যেই দিন আল্লাহ তালা আদমকে মাটি এবং পানিতে মিশ্রিত করে রেখেছেন ওই দিন থেকেও আমি নবী এজন্যই বলা হয় নবী দুনিয়াতে আসছেন সবার পরে কিন্তু নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে হজরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাত দিয়া দিলেন ফেরেশতাদেরকে অর্ডার করলেন ফেরেশতা আয়েশা আদম নবীকে জান্নাতের মধ্যে নিয়ে গেল আন্নাত জান্নাতের মধ্যে নিল জান্নাতের মধ্যে বসবাস করতে শুরু করলো একদিন আদম নবী ডাক দিয়া বলে আল্লাহ জান্নাতে আমি যখন ঢুকলাম তবে আমি একটা জিনিস খেয়াল করলাম জান্নাতের মধ্যে ঢোকার সাথে সাথে দেখতেছি তোমার নামের সাথে একজন ব্যক্তির নাম আর কারো নাম নেই কারণটা কি আল্লাহ কে এনে আল্লাহ কয় আদম তুমি এখনো মনে হয় চিনো নাই কয় না চিনি নাই তবে কোথায় কোথায় দেখছো তুমি এই নাম আল্লাহ গো যখন আমি আর আমাকে নেওয়ার জন্য যখন আসলো যেই যেই ফেরিস আসলো তাদের কপালের মধ্যে লেখা দেখতেছি লা ইলাহা রসুল্লাহ আমাকে যখন নিয়ে তারা জান্নাতের মধ্যে ঢুকলো জান্নাতের গেটের সামনে যাওয়ার পরে দেখতেছি জান্নাতের গেটের মধ্যে লেখা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ পয়গম্বর আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম এই জান্নাতের ভিতরে ঢোকার পরে জান্নাতের চতুর বড় 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 করে লা ইলাহা ইহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গো জান্নাতে ঢুকলাম জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার সামনে যেই যেই খবরগুলা দেওয়া হলো ওই খাবারের মধ্যে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা আসবাবের মধ্যে আমি লেখা দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কয় আদম তুমি কে এখনো চিনো নাই কয় না আল্লাহ চিনি নাই কয় ইনি হলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে না বানাইলে আদম আমি তোমাকেও বানাইতাম না সুবহানাল্লাহ কইতেন না এ মুসলমান নবীজির চাচা আবু তালিব কি নাম আবু তালিব নবীকে একদিন বলে হে মুহাম্মাদ আমি তোমার ব্যাপারে অনেক কিছু জানি কয় কি জানেন হে মুহাম্মাদ আমি তোমার ব্যাপারে জানি যখন তুমি দুনিয়াতে আগমন করছো তোমার মা আমাকে বলছে দুনিয়ার কোন সন্তান যখন মায়ের গর্বের মধ্যে থাকে মাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে মাকে বিভিন্ন কখনো কখনো ছটপট করে মা কখনো কখনো কারণে বসে যা আবার দাঁড়ায় খাইতেও পারে না ঠিকভাবে ঘুমাইতেও পারে না কিন্তু তুমি তোমার মায়ের গর্বের মধ্যে ছিলা তোমার মায়ের নাকি কোনো কষ্ট হয় নাই মোহাম্মদ তুমি যখন দুনিয়াতে আগমন করছো মা সাধারণ দুনিয়ার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় মাদের দের বেদনা শুরু হয়ে যায় ওই প্রসব বেদনার কারণে মা সটফট করতে থাকে কষ্টের কারণে অনেক সময় এই বেদনা সহ্য করতে না পারে অনেক মায়েরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় রে মোহাম্মদ থেকে যখন হইস তোমার মায়ের নাকি কোনো ধরনের ব্যথা অনুভব হয় নাই মোহাম্মদ আমি আরো কিছু জানি কয় কি জানেন কয় দুনিয়ার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এই মায়ের গর্ব গর্ভবতীকে ভূমিষ্ঠ হওয়ার পর যখন আসে তখন শরীরের মধ্যে রক্ত আর পানি থাকে দুর্গন্ধ সরাইতে সরাইতে আসে কিন্তু তোমার শরীর থেকে যখন তুমি মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হইস ভূমিষ্ঠ হইতে দেরি হয় ঘটটা মেস্কো আম্বরের ঘেরানে আলোকিত হইতে দেরি হয় না ও চাচা আর কি জানেন কয় আরো জানি কয় কি জানেন এ মোহাম্মদ সন্তান

বলেন কয় যেই সময় তুমি তোমার মায়ের গর্ব থেকে দুনিয়ায় আগমন কর বাবা ওই সময় তোমার মায়ের ঘরের মধ্যে যে কুপিটা ছিল বাতিটা ছিল এটার মধ্যে তৈল ছিল না কিন্তু তোমার মা বলে আমার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার ঘরটা সূর্যের আলোর থেকেও বেশি আলোকিত হয়ে যায় আবু তালেব বলতেছে মোহাম্মদ আমি আরো জানি কয় কি জানেন এ সন্তান যখন হয় এই সন্তানদের জন্মের পরে থেকে হয় নার তোমার নাবির থেকে নার কাটার জন্য দুনিয়ার কোনো মানুষের দরকার হয় নাই তুমি মায়ের গর্ব থেকে আসছ কে যেন ভিতর থেকে নার কাইটা তোমাকে পরিপূর্ণভাবে দুনিয়ায় পাঠা দিছে আল্লাহ আকবর আবু তহলে বলতেছে আমি আরও জানি কয় কি জানেন এগুলাই নবীর মিলাদ এবার আবু তালে বলতেছে মোহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হইস দুনিয়াতে সন্তান আসার পর উপযুক্ত যখন হয় তখন সন্তানদেরকে শূন্যতে খাতনা করানো হয় কিন্তু মোহাম্মদ তোমার সুন্নতে খাতনা কে যেন মায়ের গর্ব থেকে করে তোমাকে দুনিয়াতে পাঠায় দা এগুলা নবীর মিলা খারাপ লাগে কথা বলে না খারাপ লাগে ঘুমে ঘুমাইছে ঘুমাই ধরতেছে থাকবেন তো ইনশাল্লাহ এবার আবু তাহলে বলতেছে মোহাম্মদ আমি আরো জানি কয় চাচা কি জানেন কয় দুনিয়ার সন্তান যখন ভূমিষ্ঠ হয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তান যখন মায়ের কোলের মধ্যে দেওয়া হয় ওয়া ওয়া করে কান্নাকাটি করতে শুরু করে কিন্তু বাবা যখন তুমি দুনিয়াতে আসছো আসতে দেরি ওখান থেকে তুমি বৈঠকে বসতে দেরি হয় নাই তুমি বৈঠকে সাথে সাথে তুমি শেষদায় যাইতে দেরি করো নাই তোমার মা বলে আমার সন্তান সেজদায় গিয়া কি বলছে আমি জানি না আমি শুনি নাই কিন্তু বাবা সেজদার থেকে যখন আবার তুমি পুনরায় উঠছো ওঠার পরে যখন শাহাদাত গুলিটা এভাবে উঠাইছো তোমার মা বলে হে দুনিয়া বলারা কেমন মোহাম্মদ আমার মোহাম্মদ শাহাদা আঙ্গুলিটা ভাবে উঠাইতে দেরি হয় আমার সন্তানের হাতের আঙ্গুলির মাথা দিয়া নূর এমন একটা বের হইছে এই নূরের আলোতে আমি আমে না রোম পারসের বড় বড় মহলগুলা স্পষ্টভাবে দেখতে পাইতেছি এবার আবু তালেব বলতেছে মোহাম্মদ এবার আমি যা দেখছি সেইটা শোনো কয় কি দেখছেন চাচা এ মোহাম্মদ আমি দেখছি তুমি যখন শুভে সাদেকের সময় দুনিয়াতে আগমন করেছ মোহাম্মদ তোমাকে আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছিলাম যেন রৌদ্রের সূর্যের আলোটা তোমার গায়ে না লাগে এই জন্য বাবা তোমাকে ঘরের মধ্যে রাখা হয়েছে সূর্যটা যখন পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল তোমাকে ঘর থেকে বের করা শুরু কর বের করলো বের করার পর আমি তাকায়া দেখতেছি তুমি হাত পা নাড়া নাড়ি কইরা খেলাধুলা করতেছ কিন্তু আমি আসমানের দিকে তাকায়া দেখতেছি রে বাবা ওই আসমানের চারটা আসতেছে তোমার দিকে আসতেছে আসতেছে আমি আসতে আসতে যখন তোমার কাছে চলে আসলো আমি ভয় চিৎকার করে দিলাম না জানি এই চন্দ্রটা তোমার গায়ের উপরে পড়ে যায় কোনো দুর্ঘটনা ঘটে যায় কিন্তু আমি তাকা দেখলাম ওই আসমানের চাঁদ আসমানি রয়ে গেল বাবা তুমি যে হাত পা নেড়ে নেড়ে খেলাধুলা করতেছিল ওই আসমানের চাঁদটাও তোমার সাথে খেলা করতেছিল আল্লাহ তালা আমার নবীকে রহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে পাঠা দিলেন মুসলমান এবার নবী জানা দেয় দাত ও চাচা আল্লাহ তালা আমার জন্য আসমানের চারটাকে খেলনা বানায়া দিছি এগুলা নবীর মিলা এবার মোহাম্মদুর রসুল্লাম সাল্লাল্লাহ আইলেন হিমাসাল্লাম দুনিয়াতে আগমন করলেন মা চোখের পানি সেরে কান্না করতেছে আফসুস করতেছে কেউ জিজ্ঞেস করে আমে না কেন তুমি এভাবে কান্না করো কয় কান্না করি একটাই কষ্ট বলে কি এই বাবা হারা সন্তান গর্বে থাকা অবস্থায় বাবাকে দুনিয়ায় দুনিয়ার মায়াত বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল কিন্তু আমার বড় আফসোস আজ যদি বাবা বেঁচে থাকতো এই সন্তানটাকে নিয়ে ঘুরায়া ঘুরাইয়া এই এলাকা মহল্লা এই দেশটারে দেখাইত আল্লাহ তালা যেন ডাক দেয়া বলতেছে আমিনা এ আমিনা তুমি কান কান্না করো তোমার মোহাম্মদ তোমার মুহাম্মাদের বাবা যদি দুনিয়াতে જીবে থাকতো এই বেশি হলো আরবটাকে ঘোরায়া ঘোরায়া দেখাইতে পারত রে আমেনা তবে একটু অপেক্ষা করো আমি আল্লাহ মুহাম্মাদের হাত ধৈরা ধইরা গোটা দুনিয়াটা ঘোরায়া ঘোরাইয়া আমার সৃষ্টি জগৎটারে ঘোরাইয়া আল্লাহ বলেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা

আমার আড়স কুর্সি দেখাবো লৌহ কলম দেখাবো তারপরে আমার বন্ধুকে আমার পাশে বসাইয়া আমাকেও দেখাবো তারপরে আবার তোমার সন্তানটারে তোমার কোলে ফিরা দিব দুনিয়ার মানুষ আমার নবী কেমন সুন্দর আমে না বলতেছে আমি দুনিয়ায় কত সন্তান না দেখলাম কিন্তু আমার মোহাম্মাদের মতো এমন সুন্দর সন্তান আমার চোখে আমি জীবনে কোনো দিন দেখি নাই আমে না আসে আমেনা এই কথা বলার পর ওই যে তাইফ থেকে আসছে হালিমাতুসা দিয়া হালিমাতুসা সাদিয়া বলতেছে আমি তাইফে এমন সন্তান দেখি নাই আরবের বহু সন্তান সন্তান নিয়ে আমি নিজে দুগ্ধপান করাইছি আমার কোলে করে আমি লালন পালন করে বড় করছি কিন্তু মোহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই এবার একজন মক্কায় থাকো তায়েফে কিন্তু আমি জিবরাইল আমি জিবরাইল গোটা পৃথিবীটা চক্কর মুহূর্তের মাধ্যমে এই মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীর যত সৃষ্টিকুলের মধ্যে যত সৃষ্টি আল্লাহ বানাইছে সব সুন্দর আমি আমি জিব্রাইল দেখেছি জান্নাতের হরগেল গেলমানদের সৌন্দর্য দেখেছি আমি ফেরেস্তাদের সর্দার হওয়ার কারণে ফেরেস্তাদের সৌন্দর্য আমি দেখেছি গোটা পৃথিবীর সৌন্দর্য দেখেছি আমি জিব্রাইল বলতেছি এই গোটা পৃথিবীর মধ্যে মোহাম্মদের মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই আল্লাহ আকবর এবার মোহাম্মদের এই ব্যাপারে আলোচনা হইতেছে এবার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল শুনবানি কয় বলেন এ আমেনা এ হালিমা এ জিব্রাইল কেউ তায়েফে দেখো নাই কেউ মক্কায় দেখো নাই কেউ দুনিয়ায় কোথাও দেখো নাই তবে শোনো আমি মোহাম্মদের মতো সুন্দর করে কাউকে বানাই নাই আরে বানাই নিলা দেখবা আমি তো বানাই নাই দেখবাই বা কেমন ঠিক কিনা বলেন এত সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানাইছে মুসলমান এবার এক ব্যক্তি সাহাবাই কাম এভাবে বসে আসেন আমার নবী বসে বসে আলোচনা করতেছিলেন এক সাহাবি এভাবে নবীর দিকে তাকা আবার আসমানের দিকে তাকায় আবার নবীর দিকে তাকা আবার আসমানের দিকে তাকায় অন্য সাহাবি ধমক দিয়া বলে নবীর সামনে বই সেভাবে এমন মোড়ামুরি কেন করো আসমানের দিকে তাকাও জমিনের দিকে তাকাও সাহাবি জবাব দেয় আমি আসমানেরও চাঁদ দেখি জমিনেরও চাঁদ দেখি কয় কি দেখলা কয় আসমানের চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায় কিন্তু জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নয় হ্যাঁ মুসলমান এভাবে আমার নবী সুন্দর করে আল্লাহ বানাইল আমার নবীকে আল্লাহ বর্ক কলা করে বানাইলো আমার নবীকে রহমাতুল্লিলা আলাভিন করে আল্লাহ বানাইল হা আলিমাতুর স্বাধীনছে ওই সময় আরবের সিস্টেম ছিল নিজাম ছিল সন্তানদেরকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এইসা দুর্দোপান করানোর জন্য নেয়া যেইত এর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা পাইতো হা আলিমাতুর বলতেছে আমি যখন গেলাম আমার বাহনটা ছিল উঠ বা গোড়াটা ছিল দুর্বল অসুস্থ যার কারণে তাড়াতাড়ি আমি যাইতে পারি নাই না যাওয়ার কারণে ওই মক্কার সমস্ত বড় লোকদের সন্তানগুলা সবাই বেছে বেছে নিয়ে গেল কিন্তু আমি যখন গেলাম আমি কারো সন্তান পেলাম না যাইতে যাইতে আমি যখন আমেনার ঘরের ভিতরে ঢুকলাম ঢোকার পরে যে যখন আমি দেখলাম শিশু মোহাম্মদকে কোলে নিয়ে আমেনা বসে আছে আমি আর স্বামী ঘরের ভিতরে ঢোকার পর তার চেহারার দিকে তাকাইতেই যেন আমার কলিজারটার মধ্যে প্রশান্তি চলে আসলো আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম ও স্বামী যখন আমরা কাউকে ফেলাম না আমরা এই সন্তানটাকে নিয়ে যাব। হোক গরিবের সন্তান কোনো সমস্যা নাই তবে এই সন্তানটা দেখে বড় মায়া লাগছে ভালো লাগছে এই কথা বলে হালিমা তো সাদিয়া সন্তানকারে কলের মধ্যে নিতে না নিতে হালিমা বলে দুনিয়াওয়ালার আরে আমার মোহাম্মদ এমন বরকতলা মানুষ এই সন্তান কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন শূন্য স্তনটা দুধে আল্লাহ পরিণত করে দেয় এবার হালিমা ডাকদিয়া বলতেছে আমার আগে যারা ঘোড়া চালাইয়া বাড়ির দিকে রওনা করছে আমার ঘোড়া দুর্বল আসতে দেউরি যাইতে ওদের কিন্তু মোহাম্মদকে কোলে নিয়ে সওয়ারিতে ওঠার পরে আমার এই যে বাহনটা এত সতেজ হয়ে গেল এমন দ্রুত গতিতে ছুটতে শুরু করলো ওই আমাদের আগে যেই বাহনগুলা মক্কা রে তাদের বাড়ির দিকে রওনা করছে তাদের সবাইকে ফেলাইয়া আমাদের ঘোড়াটা সবার আগে বাড়িতে চলে যায় এবার বাড়িতে নেওয়ার পর মোহাম্মদ আমার কোলের মধ্যে নিয়ে আমি দুধ পান করাই আমার মোহাম্মদ কেমন ইনসাফগার হে দুনিয়ার মানুষ আমার আরো একটা সন্তান ছিল নাম ছিল আব্দুল্লাহ ওই আমার মোহাম্মদ আমি একটা স্তনের দুধ পান করাইতাম যখন আবার ঘুরাইয়া অন্যটায় দিতাম আমার মোহাম্মদ পান করত না কারণ তিনি চিন্তা করতেন আমার আরো একটা ভাই আছে তার খাবার আমি খাবো না এই চিন্তা আমি আমার মোহাম্মদের ভিতরে ছোটবেলায় ছিল এর এরপরে যখন আমার স্বামী সকালবেলা যখন আমাদের ঘোড়ার পালে দুম্বার পালে আমাদের বকরির পালের মধ্যে গেল যায়া আবার সুসংবাদ জানায় দেয় এ হালিমা এমন বড় ঘরের মধ্যে নিয়ে আসছো যেই বকরির ওলানের মধ্যে কোনো দুধ ছিল না যায়া দেখো ওলানের মধ্যে এমনভাবে দুধে টয়টুম্বুর হয়ে গেছে জীবনে এমন কোনো দিন আমি আর দেখি না। এবার একদিন দুই দিন করে এক বছর দুই বছর ছয় বছর ছয় বছর পর্যন্ত হালিমাতো চা কাছে কয় বছর ছয় বছর পর্যন্ত তার কাছে লালন পালনের দায়িত্ব ছিল এবার কিছু কিছু জিনিস দেখার পর ওই নিয়ে আবার আব্দুল কাছে চলে আসলো বলতেছে আপনার নাতি নেন আমি আপনার কাছ থেকে নিয়েছি আপনার আমানত আপনার কাছে ফিরাইয়া দেয়া গেলাম তবে একটা কথা জানা দেই এই সন্তান দুনিয়ার সাধারণ কোনো সন্তান না এ অসাধারণ একজন সন্তান খবরদার ভালো করে দেখে রাখবেন শুনে রাখবেন জেনে রাখবেন এই কথা বলার পর হা আলিমাথু দিয়া বলে আমি চলে গেলাম এবার যখন বাড়িতে আসার পর আস্তে আস্তে করে খেলাধুলা করার জন্য খেলার মাঠে যায় কিন্তু খেলার মাঠে সবাই খেলে খেলে না খেলাধুলায় যায় না কিন্তু দূর থেকে তারা দাঁড়ায় দাঁড়ায় খেলাধুলা দেখে অনুভব করে এই যখন রাগবের সন্ধ্যা গড়ি আসে সকল সন্তানের বাবা যায় মোহাম্মদের বাবা যায় না সব সন্তানের বাবা বাগিয়া কোলের মধ্যে নিয়ে আদর করে বাড়ির দিকে নিয়ে যায় একদিন দুই দিন তিন দিন তিনি একজন একদিন এরকম আড়ি পেতে বসে রইলেন আমার বাবা যতক্ষণে না আসবে আমি আজ বাড়িতে যাব না এদিকে মা হালিমা সন্তান খোঁজাখুঁজি করতে লাগলো কোথায় আমার মোহাম্মদ খুঁজতে খুঁজতে যা দেখতেছে ওই পাহাড়ের উপরে বসে আল্লাহর নবী অজর দ্বারায় কান্নাতকারী করতেছে আর বাবা বাবা বলে চিৎকার এই মোহাম্মদের কান্না দেখে পিছন থেকে মা আমেনা সন্তানটারে কোলের মধ্যে জড়ায় নিল বাবা। তুমি কেন কান্না মা আমি দীর্ঘদিন যাব দেখতেছি সব সন্তানের বাবার আসে আদর করে নিয়ে যায় কিন্তু আমার বাবাও আসে না আমার আদর করেও নেয় না মা গো তুমি বলো না আমার বাবা কোথায় মাও কান্না করে সন্তানও কান্না করে মা ডাক বলে তোমার বাবা এমন দেশের বাসিন্দা রে বাবা কোনোদিন আসতেও পারবে না আদরও করতে পারবে না রে বাবা তোমার বাবা চলো তোমার বাবার কবর দেখার জন্য তোমাকে একদিন নিয়ে যাব। এই কথা বলার পর আল্লা নবী কিনিয়া আব্দুল মোতাল্লিব তার দাদার কাছে গিয়া বলতেছে আমেনা বাবা সমস্ত সন্তানের বাবাকে দেখে আপনার নাতি তার বাবার কথা বারবার বলতেছে আমার মন বলতেছে ওর বাবার কবরটা দেখায় আনলে ওর মনটা বড় ভালো লাগবে কয় আমেনা আমার আবদুল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে আমি হারায় ফেলছি খবরদার আমেনা তুমি মোহাম্মদ নিতে পারো কিন্তু আমার মোহাম্মদ তাদের যেন কোনো অমঙ্গল না হয় এই কথা বলে পরের দিন যাওয়ার জন্য অনুমতি দেয়া দিলেন উম্মে আয়মান নামক দাসীকে আল্লাহর নবীর সাথে দেয়া দিলেন এবার আমেনা উম্মে আয়মান আর আব্দুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ তার বাবার কবর দেখার জন্য যায় যাইতে যাইতে যখনই কবরের কিনারায় যায় মা দূর থেকে দেখায় দায় মুহাম্মাদ এই যে তোমার বাবার কবর আল্লাহর নবী ছয় বছরের বালক কবরের কিনারায় দাঁড়াইয়া কান্না করে আর বলে রে বাবা জন্মের পরে কোনো তোমারে দেখি নাই রে বাবা ওই কবরের উপরে আল্লাহর নবী কান্না করে অনুনায় বিনয় করে বলে বাবা তুমি আমাকে কি আদর করবা না আমাকে কি কোলে নিবানা আমার কি মন চায় না তোমার কোলে উঠতে আমার কি মন চায় না তোমার আদর পেতে এভাবে অনুনায় বিনয় করে কান্না করে হালিমা তুষা দিয়া দূর থেকে দাঁড়া দাঁড়ায় কান্না করে সন্তানও কান্না করে এবার হালিমা মাতুসা আমে না গিয়া মা সন্তান ধৈরা নিয়ে আসতেছে বাবা মোহাম্মদ চলো বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাই আমাদের দেরি হয়ে যাবে এ বাবা চলো আমরা বাড়ির দিকে রওনা করবো এবার আমেনা না সন্তান এবং ওই যে দাসী উম্মে আয়মান নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলো বাড়ির দিকে যাইতে না যাইতে কিছু দূর যাওয়ার পর আমে নাও হঠাৎ করে অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল আমেনাও জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর কখনো কখনো টানকা থয় আবার একটা চিৎকার মারে আবার বামকা থয় আবার একটা চিৎকার মারে সন্তান মোহাম্মদ মাকে গিয়া জড়ায় দুইরা বলতে রে মা গর্বে থাকা অবস্থায় বাবাকে হারালাম বাবার কবর দেখতে আসিয়া না জানি তোমাকেও হারায়া ফেলতেছি সন্তান মায়ের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্না করে মা কোনো কথা বলতেছে না কিন্তু মা তিনটা কথা বললো রে বাবা এই দুনিয়ার মধ্যে যত নতুনত্ব দেখতেছো একদিন সব পুরাণ হয়ে যাবে অকুল্ল হাই বাবা রে দুনিয়ার মধ্যে যত জীবন্ত আছে সব একদিন মরে যাবে এরপরে তিন নম্বর কথা হলো বাবা এমন সন্তান আমি দুনিয়ায় রেখে গেলাম ওয়া ইন্নি ওয়ালাতু তাহরা এমন সন্তান আমি দুনিয়ায় রেখে গেলাম যেই সন্তান একদিন আমার আশায় দুনিয়াটাকে পবিত্র করে ফেলবে এই তিনটা কথা বলে মা নাও আর দুনিয়ায় নাই মৃত্যুর কলে ঢলে পড়লো মাকে সন্তান মোহাম্মদ জরায়া দুইরা কান্না করে আর বলেরে মা এত অল্প বয়সে গর্বে থাকা অবস্থায় বাবাকে হারালাম এই বয়সে তোমাকেও হারাবো আমি ভাবতে পারি নাই রে মা আমি কাকে নিবাজব কি আছে আমার মা নাই বাবা নাই কে আমাকে দেখবে কে আমাকে আদর করবে রে মা ওমে আয়মান পথিক মানুষগুলারে ডাক দিয়া দিয়া বলে পথিকের আরে এই মহিলাটার দাফন কাফনের ব্যবস্থা করে দাও একদিকে দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল আমি এখন মোহাম্মদ রে তালাশ করে পাই না রে মোহাম্মদ কোথায় আমি পাহাড়ের চূড়ায় উইটা দাঁড়ায় দেখতেছি মায়ের কবরের উপরে মোহাম্মদ উপর হয়ে পইরা মায়ের কবর কবরের সাথে নিজের বক্তারে লাগাইয়া মা মা বলে চিৎকার মেনে আর কান্না করে বলে রে মা আমাকে বাড়ি থেকে নিয়ে আসছো কে নিয়ে আজ বাড়িতে যাবে রে মা এই কথা বলে মোহাম্মদ কান্না করে আমি উম্মে ইমান মুহাম্মাদের হাতটা ধরে কোলের মধ্যে উঠাইয়া আদর করে বাড়ির দিকে রওনা করে রওনা করলাম আব্দুল মুতাল্লিপ ওই বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া কাফেলার দিকে তাকায় দেখতেছে আমি না নাই আব্দুল মোতাল্লির চিৎকার মেরে দোরুমাই রাইসা মোহাম্মদ রে কুলে জড়ায় নাই আর ডাক দিয়া বলে রে উম আমার এই মহম্মদের বাবা আবদুল্লা রে গর্বে থাকা অবস্থায় হারালো আজ কি মাও কি মহম্মদকে টিম করে দুনিয়া থেকে চলে গেল নাকি এই কথা বলার পর আল্লার নবীর দাদা আব্দুল মোতাল্লি মোহাম্মদকে কুলে নিয়া আল্লার কাছে ডাক দিয়া বলে রে মালিক মা হারা সন্তান বাবা হারা সন্তান মোহাম্মদ এই দুনিয়ায় নাই বাবাও নাই আয় আল্লাহ জানি না আমি কতদিন বাসবরে মালিক এই সন্তানটারে তোমার কাছে সোবর্দ করে দিলাম আল্লাহ তুমি এই মোহাম্মদকে দেখানি ও দেখানি ও আল্লাহ এবার আমার নবী কান্না করে আর আমার নবীর দাদাও কান্না করে মুসলমান এভাবে করে করে আব্দুল মোতাল্লিবের তত্ত্বাবধানে মোহাম্মদ থাকতে লাগলো একদিন আব্দুল মোতাল্লিব দুনিয়ার মায়া সেরে চলে যাবে যাবে অবস্থা এমন সময় মোহাম্মদকে ডাক দেয়া বলে রে দাদা আমিও মনে হয় আর দুনিয়ায় বাজবো না এবার নবী বলে দাদা বাবাও চলে গেল মাও চলে গেল। তুমি ছিল আমার একমাত্র ভরসা তুমিও যদি চলে যাও বলো দাদা আমি কাকে নিয়ে এই দুনিয়ায় বাজবো কেন আমাকে আল্লাহ তুই এতিম করে দুনিয়ায় পাঠালো সবার চোখে পারি আবু কি ডাক দেয়া বলে রে আবু তালেব এই যে আমার রেখে যাওয়া আমানুত মোহাম্মদ কখনো অমঙ্গল বুঝ অমঙ্গল হয় না যেন তাকে কখনো ভুল বুঝবানা আমার মোহাম্মদকে খারাপ জানবা না এই কথা বলে ধরে হাতের মধ্যে দিয়া দিল আবু তালেবের হাতে দিয়া আল্লাহর নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু তালেবকে নবী জড়ায়া দইরা কান্না করে আর বলে রে চাচা আমার বাবাও নাই মা নাই আমার দাদাও নাই তুমি কি আমাকে মা বাবার আদর দিবে মা যদি ছোটবেলা মারা যায় খালাকে জরা দইরা কান্না করে আর বলে রে খালা আমার মা নাই তুমি আমার মায়ের মতো আমাকে ভালবাসবে খালা চাচাকে জরা দইরা বলে বাবা চাচা আমার বাবা চলে গেছে তুমি আমাকে বাবার মতো ভালবাসবে এরে মুসলমান আমার নবি ভাবে জরা ধরে ধরে কান্না করে আবু তলেব কান্না করে আর ডেকে বলে মোহাম্মদ আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই আমি থাকতে তোমার কোনো কষ্ট নাই আমি যদি ভালো থাকি তোমাকেও ভালো রাখার চেষ্টা করব মুসলমান ইমানদার ও দুনিয়ার ইমানদার ও নবীর ভালো করে চিনো নবী কাকে বলে কেমন নবী তুমি আর আমি পাইছি রে ভাই এই নবীর ব্যাপারে হজরতে আবু তালেবের স্ত্রী বলতেছে আমাদের ঘরের মধ্যে এমন অভাব ছিল অনেক সদস্য ছিল আমি একদিন বাক করলে যেদিন রান্না করতাম এই খাবার যখন পরিবেশন করতাম চার পাঁচ জনে খাইতে পারত এরপরে আর কেউ না খাইতে পারতো না অনেক সময় না খেয়ে থাকতে হইতো কিন্তু যেদিন থেকে মোহাম্মদ আমাদের ঘরের মধ্যে সদস্য হিসাবে চলে আসলো ওই দিনের পর থেকে আগের মতোই খাবার রান্না করি কিন্তু খাবার কোনো দিন অভাব পড়ে নাই সবাই পেট ভরে খানা খাইতে পারত মুসলমান এবার আমার নবী মা হারালো হারালো দিয়ে এভাবে পাওটাকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের বাড়ি সাইরা সাইরা দীর্ঘক্ষণ পর্যন্ত কবরের দিকে তাকাইয়াছিল হঠাৎ করে ডাক দিয়া বলে মা তুমি তো জানো বলে গিয়েছিলাই সন্তান দুনা গোটা দুনিয়াটাকে পবিত্র করে ফেলবে রে মা ও মা তুমি জানো না আল্লাহ তা শ্রেষ্ঠত্ব স্থান দিয়েছেন আল্লাহর পরে যার সম্মান আমাকে আল্লাহ সেই সম্মানে ভূষিত করেছে মা এই মুহূর্তেও যদি তুমি আমাকে একটা ডাক দিতা মোহাম্মদ বলে আর আমি যদি নামাজেও থাকতাম তবু আমি তোমার মা তোমার ডাকে আমি সাড়া দিতাম মুসলমান এভাবে করে করে যখন আমার নবীর বয়স বারো বছরের রূপান্তরিত হলো চাচা পালতে চলতে লাগলেন একদিন চাচা যখন ব্যবসার জন্য সিরিয়ায় যাবেন বিদেশে যাবেন আল্লাহর নবীর বারো বছর বয়সে বিদেশ সফর শুরু হয় সোহান আল্লাহ বলেন বারো বছর বয়সে নবীর বিদেশের সফর হয় আবু তো বিদেশে যাবে ব্যবসার কাজে বিরক্ত হইতেছেন আপনারা হ্যাঁ রাগ করতেছেন ঘুম ব্যবসার কাজের জন্য সিরিয়ায় যাওয়ার জন্য রওনা করলেন আর আবু তালেবকে মোহাম্মদুর রসুল উল্লাহ গিয়া বলতেছে চাচা আমি আপনার সাথে ব্যবসার কাজে যাইতে চাই কয় বাবা তুমি ছোট মানুষ গিয়া কি করো বা কয় না চাচা আমি যাব বাইনা দর্শ আমাকে নিয়ে যেতেই হবে আমার নবী যে সত্য নবী এটা বেঈমানেরাও জানতো কি জানতো না